আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের পরের দিন নাগরিক দিবস হিসেবে ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্তো। শিরোপা জিতে বিভাজন ভুলে সেদিন সবাই একসাথে উল্লাসে মাতবেন, সেই প্রত্যাশা তার। আর শিরোপা ধরে রাখার মিশনে ঐতিহ্যবাহী আকাশি সাদা জার্সিতে খেলবে আর্জেন্টিনা, অপরিবর্তিত থাকতে পারে তাদের একাদশ। 2001 সালে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে খেলেছিল কলম্বিয়া, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে সেবারই শেষ শিরোপা জিতেছিল দেশটি। 23 বছর পর আবারও চ্যাম্পিয়নের হাতছানি কলম্বিয়ার, বিশ্বসেরা আর্জেন্টিনাকে হারিয়ে উৎসবে মাতার অপেক্ষায় গোটা দেশ। আর সেজন্য সোমবারকে নাগরিক দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্তো। সেদিন চাইলে ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা, তবে সে সুযোগ থাকছে না বেসরকারি চাকরিজীবীদের জন্য। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্তো বলেন, কলম্বিয়া ফুটবল দল আমাদের ঐক্যের প্রতীক, সহিংসতা কিংবা বিভাজনের জন্য নয়, কলম্বিয়ার জাতীয় পতাকা দেশের মানুষের পারস্পরিক বন্ধনের প্রতীক। সেজন্য সোমবার জয় উদযাপনে আমরা নাগরিক দিবস পালন করব, আর এটা অবশ্যই সবাই মিলে।